হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটির স্বাস্থ্য উপকারিতা। চলুন তাহলে জেনে নেওয়া যাক। পুষ্টিগুণে ভরপুর বরবটি ভাজি, ভর্তা, তরকারি সব কিছুতেই সমান উপযোগী। বরবটি প্রায় 12 মাসই পাওয়া যায়। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি চমৎকার কিছু পুষ্টির উৎস এই সবজি। শুধু পুষ্টিগুণে ভরপুর নয় বরবটি, এটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও পটাশিয়ামের মতো খনিজ উপাদান আছে। বরবটি আমিষ ও ফাইবার সমৃদ্ধ একটি সবজি, যাদের মাছ মাংস কেনার সামর্থ্য কম তাদের প্রোটিনের চাহিদা পূরণ করে। বরবটিতে থাকা ডায়েটারি ফাইবার LDL কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দিয়ে হার্টের সুরক্ষা নিশ্চিত করে। আসুন জেনে নেওয়া যাক বরবটির উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে। পুষ্টিমান, প্রতি 100 গ্রাম সবুজ বা বেগুনি রঙের বরবটি থেকে পাওয়া যায় 48 ক্যালোরি শক্তি, যাতে নেই কোনো ফ্যাট এবং ক্ষতিকর কোলেস্টেরল। শর্করার পরিমাণ 10 গ্রাম এবং প্রোটিন 2.6 গ্রাম। এছাড়াও রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস সহ নানা রকম ভিটামিন ও মিনারেল। দর্শক, চলুন জেনে নেওয়া যাক বরবটির নানা ধরনের উপকারিতা সম্পর্কে। ক্যান্সারের সম্ভাবনা কমিয়ে দেয়। এক গবেষণায় দেখা যায় এই দুই উপাদান ক্যান্সার কোষ বৃদ্ধি রোধ করতে চমৎকার কাজ করে। অস্থিসন্ধির ব্যথা কমায়। আপনার সালাদের বাটিতে প্রতিদিন 250 মিলি কাঁচা বরবটি মিশিয়ে নিন। এতে আপনি আপনার প্রতিদিনের ভিটামিন কে এবং অস্থিসন্ধির ব্যথা কমায়। আপনার সালাদের বাটিতে প্রতিদিন 250 মিলি কাঁচা বরবটি মিশিয়ে নিন। এতে আপনি আপনার প্রতিদিনের ভিটামিন কে এর 19% মেটাতে পারবেন। ভিটামিন কে আপনার অস্টিওআর্থ্রাইটিস সমস্যা থেকে অস্থিসন্ধির যত্ন নেবে। আর রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে এর ভূমিকার কথা তো আপনি জানেনই। হার্টের সুরক্ষায় বরবটিতে রয়েছে প্রচুর উপকারী আঁশ, যা শরীরের LDL কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়, ফলে হার্টের সুরক্ষা নিশ্চিত হয়। এছাড়াও এটি উচ্চ রক্তচাপ, বুক জ্বালা পড়া প্রভৃতি সমস্যা দূর করতে ভূমিকা রাখে। হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে। বরবটিতে রয়েছে সিলিকন, যা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে। হাড় শক্ত করতে প্রয়োজনীয় ক্যালসিয়ামও পাওয়া যায় বরবটির বীজে। আর রজস্বলা নারীদের স্বাস্থ্য উপকারে সিলিকন ও ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়রনের ঘাটতি পূরণ করে। ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট, এটি শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পরিশোষণে ভূমিকা রাখে। সালাদে কাঁচা বরবটি খেলে তা থেকে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। আর বরবটিতেও রয়েছে যথেষ্ট পরিমাণ আয়রন, যা আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে পারবে, শরীরের চর্বি কমাতে সাহায্য করে। বরবটিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে দূষিত যৌগগুলোকে বের করে দেয়, ফলে সহজে চর্বি জমতে দেয় না। এছাড়া কম ক্যালোরিযুক্ত খাদ্য ও ফ্যাট কোলেস্টেরল না থাকায় এটি পেট ভরে খাওয়া যায়, এতে ক্ষুধাভাব কম হয়। তো দর্শক, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আজ থেকে বেশি বেশি করে খান এই বরবটি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।